आत्मा তখন খেজুর গাছের নিচেই থাকে, সাপ দেখতে পাওয়া যায়। সাপ কিন্তু তাদেরকে তেড়ে আসে, পাটা বলি করে সঙ্গে সঙ্গে পুঁতে দেওয়া হয়। এটা দীর্ঘদিন থেকেই চলে আসছে, দেড়টার সময় যখন চলে আসছি তখন মা বলে আমি চিৎকার করলাম, তখন দেখছি মা এখানে শুয়ে আছেন। নমস্কার বন্ধুরা, বঙ্গবন্ধু চ্যানেলে আবারও জানাই আপনাদেরকে স্বাগত। আপনারা প্রায় অনেকেই শুনবেন বহু পুরানো রাজার বাড়ি বা মন্দিরের নিচে পাওয়া গেছে গুপ্তধন, কলসি কলসি সোনা রূপার মুদ্রা পাওয়া গেছে সেসব জায়গায়। সেই রকম আজ আমরা এমন একটা জায়গার উদ্দেশ্যে বেরিয়েছি, শুনেছি বহু প্রাচীন কালী মন্দিরের নিচে পাওয়া গেছে এক কলসি সোনার মুদ্রা। কথাটা কতটা সত্যি বা মিথ্যা সেটা জানার জন্য আমাদের সেই জায়গায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেই জানতে পারবো। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক সেই জায়গায়। আরেকটা কথা বলে রাখি, এই মন্দিরে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, যেমন এই মন্দিরে পাঁঠা বলি দিয়ে মাটিতেই পুঁতে দেওয়া হয়। এই কথাটা সত্যি আমাদের অজানা ছিল। আপনাদের এই ধরনের জায়গা জানা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই সব জায়গায় গিয়ে আপনাদের জন্য অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা গ্রাম্য বাংলার পাকা রাস্তা দিয়ে এগিয়ে চললাম সেই রহস্যময়ী মা রক্ষাকালীর মন্দিরের দিকে। বলতে বলতে আমরা কিন্তু সেই রহস্যময়ী মা রক্ষাকালীর মন্দিরে এসে পৌঁছেও গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই ঝোপঝাড় ও রাস্তার এক সাইডে রয়েছে মায়ের মন্দির। তো চলুন ভেতরে গিয়ে মা রক্ষাকালীর দর্শন করে নিই ও আপনাদেরকেও মা রক্ষাকালীর দর্শন করিয়ে দিই। তো বন্ধুরা, বঙ্গবন্ধু চ্যানেলের কর্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গে যে বীরভূম জেলার বিভিন্ন ঐতিহাসিক মন্দিরগুলি রয়েছে সেখানকার যে অজানা ও অলৌকিক ঘটনা রয়েছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরা। তাই আজকে আমরা চলে এসেছি বীরভূম জেলারই এক প্রত্যন্ত গ্রামে, সেখানে রয়েছে মা রক্ষাকালী। এই মা রক্ষাকালীর অনেক অলৌকিক ঘটনা রয়েছে। মা এখানে প্রথমে এই যে খেজুর গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের নিচে থাকতো, এখনও সেই খেজুর গাছের নিচেই রয়েছে। বর্তমানে মন্দিরটি সংস্কার করেছে, এখানকার যে ভক্তবৃন্দরা রয়েছে তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হওয়ার ফলে তারা কিন্তু মায়ের এই মন্দির পুনর্নির্মাণ করেছে। এছাড়াও অনেকগুলি কিন্তু অলৌকিক ঘটনা রয়েছে, সম্পূর্ণ তথ্যগুলি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, এরপর কিন্তু এই মন্দির সম্বন্ধে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে জানিয়ে রাখি। বহু বছর আগে স্থানীয় এলাকায় এক মহামারী দেখা দেয়, তখন চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নত ছিল না, তাই সেই সময় বহু লোকের মৃত্যু হয় সেই মহামারীতে। তারপর বর্তমানে যিনি পূজা করছেন বা মায়ের সেবায় রয়েছেন তারই কোনো এক পূর্বপুরুষকে মা স্বপ্ন দিয়েছিলেন। স্বপ্ন দিয়ে বলেছিলেন গ্রামের মাঝে যে মনসা মন্দিরটি আছে সেখানে পূজা হওয়ার পর আমার এই স্থানে এসে পূজা করে সেই শান্তির জল সারা গ্রামে ছড়িয়ে দিবে। সেই কথা মতো গ্রামের মানুষজন বৈশাখ মাসের শুক্লপক্ষে মঙ্গলবার মনসা পুজো করে এসে মা রক্ষাকালীর পুজো করে সেই শান্তির জল সারা গ্রামে ছড়ানো হয়। তারপর থেকে গ্রামে শান্তি ফিরে আসে। তারপর এক বছর এই পুজোর পর যে পাঁঠাটা বলি দেওয়ার পর মাটিতে পুঁতে দেওয়া হয় সেই পাঁঠাটিকে স্থানীয় আদিবাসী লোকেরা মাটি থেকে তুলে নিয়ে যায় রান্না করে খাওয়ার জন্য। তারা যথারীতি রান্নাও করে, স্নান করে এসে যখন হাঁড়িতে খুলে তখন এসে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। তারা দেখে হাঁড়ির ভেতর থেকে অনেকগুলি সাপ বেরিয়ে তাদেরকে তাড়া করছে। তারা তখন ভয় পেয়ে সেই সময় এই মন্দিরে যে পূজারী ছিলেন তার কাছে গিয়ে সমস্ত ঘটনাটি বলে। পূজারী তখন বলে, তোরা এ কি অমঙ্গলের কাজ করেছিস, তোরা যদি মায়ের প্রকোপ থেকে বাঁচতে চাস তাহলে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে আবার নতুন করে পুজো করে পাঁঠা বলি দিস। তারপর সেই আদিবাসী লোকেরা পূজারীর কথা মতো সমস্তটাই করে। আর সেই ঘটনার পর থেকে এখনও বৈশাখ মাসের শুক্লপক্ষের মঙ্গলবার এখানে পুজোর পর সমস্ত পাঁঠাটাই মাটিতে পুঁতে ফেলা হয়। এখানে বলে রাখি, বাকি সময়ে যেমন কালী পুজো
ও কেউ যদি মায়ের কাছে মানসিক করে সেই সব প্রসাদ বা পাঠা পাওয়া যায়। কিন্তু তো বন্ধুরা, আমরা এখন এই মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে জেনে নেব মা রক্ষাকালীর কিছু অজানা ও অলৌকিক ঘটনা। আমার নাম সুকুমার চক্রবর্তী। এখানে এই মায়ের মন্দিরে আপনি সেবা? হ্যাঁ, আমার দাদু এবং বাবারা দীর্ঘদিন ধরে এখানে পুজো করে আসছেন এবং আমি সেবা ইচ্ছি এখানে মায়ের। এখন আমি বর্তমানে আমি করছি, আরও দু একজন করেন, কিন্তু আমার পুজোটা বেশি। তো এখানে যা এক বছর আমাদের গ্রামে মহুলা গ্রাম, সেই গ্রামে নাকি পক্স হয়ে গেছিলো কলেরা। হ্যাঁ, সেই মহামারীতে দাদুকে স্বপ্ন দেন আমি রক্ষাকালী, এবং মনসা পুজোর দিন এখানে পুজো হয়। মায়ের মনসা পুজো হওয়ার পরে এখানে মায়ের পুজো এবং বলিদান মায়ের দিয়ে তবে গ্রামে শান্তি হয়, শান্তির জল দেওয়া হয়। মায়ের পুজো এবং মায়ের যজ্ঞ ওখানে করা হয় মায়ের নামে, এবং আমার ওইখানে মনসা পূজা করে এসে এখানে মায়ের পুজো করে দিতে হয়। এবং দীর্ঘদিনের মা এমনি পুজো কখন হয়ে থাকে? এটা মনসা পুজো বৈশাখ মাসে শুক্লা পক্ষের মঙ্গলবার। নিত্য পুজো এমনি শনি মঙ্গলবার এবং অমাবস্যা, অমাবস্যা প্রত্যেক অমাবস্যায় হয় এবং শনিবার মঙ্গলবার। মা হচ্ছে রক্ষাকালী। রক্ষাকালী। এই মন্দির তাহলে বহুদিন পুরনো মন্দির? এই মন্দির বহুদিনের, এবং 500-700 বছর মোটামুটি বলা যায়। তার আগেও হয়তো হয়েছে, সঠিক জানি না। তো মা স্বপ্ন দত্ত, কোনো বাসনা পূর্ণ হয় প্রত্যেক মানুষই পুজো করান। অমাবস্যা এবং শনি মঙ্গলবার মায়ের পুজো হয়। আর মা যে এই যে এখন মন্দির দেখছি, এই মন্দির তো আগে তাহলে ছিল? মন্দিরটা ছিল না, এটা লোকে মানবাসনা পূর্ণ হওয়ার জন্য সেই মন্দিরটা সংস্কার করে। মা তখন খেজুর গাছের নিচেই থাকতেন। আচ্ছা, মায়ের মন্দিরের পেছনে যে খেজুর গাছটা রয়েছে এটা কি সেই দীর্ঘদিনের খেজুর গাছ? এটাই সেই খেজুর গাছ? সেই খেজুর গাছ, এবং খেজুর এত মিষ্টি মানে চিনি লাগে না। আচ্ছা, দীর্ঘদিন ধরে তাহলে মা এই খেজুর গাছের নিচেই থাকতেন। আচ্ছা, আর এখানে যে আরেকটা ঘটনা আপনি বললেন, শুনেছি এই মায়ের এই জায়গায় এক ঘোড়া স্বর্ণমুদ্রা পাওয়া গেছিলো, ওইটার সম্পর্কে একটু? এখন সে স্বর্ণমুদ্রা পেয়েছিলেন ধনপতি ঘোষ, উনি তার স্বপ্ন দেন মা, এবং তাদেরই জায়গা, তাদের রেকর্ডই আছে এখনও সেই জায়গা। মায়ের সব দিকে সম্পত্তি, তার ছেলেরা মেয়েরা এখনও সেই পুজো করে আসছেন বংশ পরম্পরায়। যারা স্বর্ণমুদ্রা পেয়েছেন তাদের প্রথম পুজো হয় এখানে? প্রথম পুজো হয়, প্রথম ওনাদেরই প্রথম পুজো হবে, তারপরে সবাই যে পুজো করাবে তারই হবে। ওনাদের বংশধররা এখনো? বংশধর এবং বংশ পরম্পরায় এখনো আছে? তো তারা সবাই আছে এবং নবগ্রামে বাড়ি, তারা পুজো করাতে আসেন। দীপান্বিত অমাবস্যা ওদের পালি পড়ে, চার ঘর আছে, এক বছর করে ও পড়ে। একটা ঘটনা আমি বলি, যে মনসা পুজোর সময় আমাদের মায়ের এই পুজো হয়, সেই সময় নাকি বাছিরা এই পাঁঠাটা তুলে নিয়ে বাড়ি চলে যায়, এবং সেই তারা রান্না টান্না করে রাখে এবং স্নান করে তারা খাবে বলে সেই ঢাকা খুলতে যায় এবং সাপ দেখতে পাওয়া যায়। সাপ কিন্তু তাদেরকে তেড়ে আসে, আবার সেই তারা দৌড়ে সেই আমার দাদুদের কাছে দৌড়ে যায় এবং বলে যে আমরা এই করেছি, বলছি তোরা কি সর্বনাশ করলি, তো আবার তোদের পুজো আবার পুজো করায়, পুনরায় পুজো করতে হবে। নিয়ে তারা আবার সেই পাঁঠা ওরা কিনে দেয় এবং সেই পুজো বলিদান করে আবার সেই পুঁচে দেওয়া হয়। বৈশাখ মাসে মনসা পুজোর যে পাঠাটা পড়ে সেটা একটা আশীর্বাদও পাওয়া যায় না, যেতেও পাই না এবং দেওয়া হয় না। এই আস পাঠা বলি করে সঙ্গে সঙ্গে পুঁচে দেওয়া হয়। এটা দীর্ঘদিন থেকেই চলে আসছে। মায়ের ওই কলেরা হয়েছিল গ্রামে, সে তখন থেকে মায়ের স্বপ্ন দত্ত এবং মা সবাই এইভাবেই দাদু এবং বাবাদের মুখ থেকে শুনে আসছে, এখনও সেইভাবেই প্রচলিত চলছে। মা এখানে খুব জাগ্রত? মা খুবই জাগ্রত, মাকে আমি দেখেছি। সেই ঘটনাটা একটু বললে ভালো হয়। রাত 1:30টার সময় যখন চলে আসছি তখন মা বলে আমি চিৎকার করলাম, তখন দেখছি মা এখানে শুয়ে আছেন এবং মাকে আমি দেখতে পাই, মা আমার দিকে তাকায়, কিন্তু আমি মানে শুদ্ধ অবস্থায় ছিলাম না, যার জন্য আমি নামতে পারিনি। ঠিক আছে, বেশ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ প্রহেদ মশাইয়ের মুখ থেকে নিজেই শুনলেন প্রহেদ মশাই এখানে মা রক্ষাকালীকে দেখতে পেয়েছিল। মা রক্ষাকালীকে দেখার সৌভাগ্য সবার হয়ে ওঠে, হয়তো ইনি এই মন্দিরে পুরোহিত, তাই মা তাকে দর্শন দিয়েছিল। তো এরকমই আরেকটি ঘটনা বহু বছর আগে ঘটেছিল। এই মন্দিরের পাশে রয়েছে একটি পুকুর, সেই পুকুর পাড়ে মা রক্ষাকালী নারী বেশ ধরে বসেছিলেন। সেই দিক দিয়ে পেরিয়ে যাচ্ছিল এক শাকারি। তো মা রক্ষাকালী
সেই শাকারির কাছ থেকে শাক কেনে। শাকারিটি যখন পয়সার জন্য বলে, তখন মা কালী পাশের গ্রামে এক দরিদ্র বাগদিদের ঘরে যেতে বলে। সেই গ্রামে শাকারি যখন গিয়ে দেখে সেই নামে কোনো ব্যক্তিই নেই, তারপর সেই শাকারিটি পুকুর পাড়ে এসে সেই নাইটির খোঁজ করে, কিন্তু নাইটিকে কোথাও দেখতে পায় না। এরপর শাকারিটির নজর পড়ে পুকুরের মধ্যবর্তী অংশে, সেখানে দেখতে পায় এক চোখ জলসানো দৃশ্য। পুকুরের মধ্যে দু হাত বাড়িয়ে রয়েছে সেই নারীর দুটি হাত শাখা পড়া অবস্থায়। তখন সেই শাকারি বুঝতে পারে যে নারীটি তার কাছ থেকে শাখা পড়েছে সে আর কেউ নয়, সে হলো স্বয়ং মা রক্ষাকালী। এছাড়াও অনেক ছোটোখাটো অলৌকিক ঘটনা কিন্তু এখানে ঘটতেই থাকে। বন্ধুরা, মা রক্ষাকালী এখানে নির্জনে নিরিবিলি থাকতেই পছন্দ করে। ঠিক একইভাবে আমরা এর আগের একটা ভিডিও বানিয়েছিলাম রাক্ষসী মা কালী বা বৈকারক্ষসী মা কালী, সেই জায়গায় একই ঘটনা। মা সেখানে জঙ্গলের মধ্যে নিরিবিলি ও নির্জনে থাকতেই পছন্দ করেন। সেখানে মা বৈকারক্ষসীও খুবই জাগ্রত, এখানেও মা রক্ষাকালী খুবই জাগ্রত। তো বন্ধুরা, আপনারা যদি বৈকারক্ষসীর ভয়ঙ্কর ও অজানা ঘটনাগুলি জানতে চান, ভিডিওটি যদি নাও দেখে থাকেন তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই গিয়ে দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি এই মন্দির চত্বরে প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুবই সুন্দর, শান্ত ও নিরিবিলি। এখানে আপনি এক চিত্রে এক মনে মায়ের কাছে প্রার্থনা করতে পারেন, তাই আপনারা যদি এই জায়গায় না এসে থাকেন অবশ্যই একবার দেখে যেতে পারেন। অ্যাড্রেস বুঝতে যদি অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনাদেরকে অ্যাড্রেস বুঝিয়ে দেবো। আপনারা যদি মায়ের কাছে পুজো দিতে চান তাহলে মঙ্গলবার না হলে শনিবার দিন আসবেন, এছাড়াও অমাবস্যার দিনেও আসতে পারেন। আর এখানে এলে আপনারা সকাল সকাল আসবেন, কারণ এই মন্দিরটি গ্রাম থেকে অনেকটা দূরেই রয়েছে, আর এই মন্দিরে যে পুরোহিত মশাই রয়েছেন তারও বাড়ি অনেকটা দূরে, তাই সকাল সকাল এলে পুরোহিত মশাইকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা পুরোহিত মশাইয়ের মুখ থেকে শুনলাম এই মন্দিরে যে ব্যক্তি এক কলসি সোনার মুদ্রা পেয়েছিলেন তার বাড়ি পাশে একটি গ্রাম। তিনি এখন বেঁচে নেই, কিন্তু তার বংশধরেরা এখনও রয়েছে এই পাশের গ্রামে। তো আমরা সেই গ্রামে যাব, গিয়ে সেই ঘটনা জানার চেষ্টা করব। তো চলুন আমরা এখন সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমরা এখন সেই গ্রামে এসে উপস্থিত হয়েছি। সামনেই যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে সেই ধর্মপতি ঘোষের বাড়ি। তিনি কিন্তু মারা গিয়েছেন, তার বংশধররা রয়েছে এখন, কিন্তু দুঃখের বিষয় হলো এখানে কাউকেই পাওয়া গেল না। সবাই কিন্তু শহরের বাড়িতেই থাকে, মাঝে মধ্যে আসে এই গ্রামের বাড়িতে এবং আসে কালী পুজোর সময়। তাই আমরা গ্রামবাসীর কাছে ঘটনাটি জানতে চাইলাম। গ্রামবাসীরা বলল, আমরা এতটা ভালোভাবে জানি না, কিন্তু যতটুকু জানি এই ঘটনাটি ঘটেছিল সেই ব্রিটিশ আমলে। ধনপতি ঘোষের বংশধরের সাথে কথা না হলেও গ্রামবাসী ও পুরোহিত মশাইয়ের মুখ থেকে যতটুকু জানলাম তাতে এটাই বোঝা গেল সত্যি এই ধরনের ঘটনা ঘটেছে। পাওয়া গেছে মন্দিরের নিচে এক কলসি সোনার মুদ্রা। তো বন্ধুরা, এরপর আমরা ফিরে চললাম সেই মন্দিরের দিকে। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, বা কোন ঘটনাটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো সেগুলিও আমাদেরকে কমেন্ট করতে পারে। চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে অন্য কোনো এক সুন্দর জায়গায় অজানা ঘটনা নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।